পর্যন্ত। উদ্দেশ্য উত্তর পূর্বাঞ্চলের কৃষ্টি সংস্কৃতিকে গোটা ভারতের কাছে তুলে ধরা। রাজনের সাইকেলে করে ভারত ভ্রমণকে কেন্দ্র করে পাথারকান্দি সহ গোটা বরাকের মানুষ নিজেকে খুবই রোমাঞ্চিত অনুভব করছে। শিলচর এনআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র রাজন দাসকে উৎসাহিত করতে পাথারকান্দির বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল নিজের ব্যক্তিগত তহবিল থেকে 20,000 টাকার আর্থিক সহায়তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে, যাতে এই সফর চলাকালীন পরিস্থিতিতে রাজনের কোনো অসুবিধা না হয়। বিধায়ক মহাশয় এ ব্যাপারে রাজনের সঙ্গে যোগাযোগ করে চলেছে। বছর বাইশে রাজন দাসের এই সফর এটাই প্রমাণ করেছে যে বরাক উপত্যকার তরুণ প্রজন্ম আর ভুল। সাইকেলে করে রাজন দাসের ভারত ভ্রমণের এই পদক্ষেপকে আমাদের শিলচর লাইভের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাজন এন্ড আই এম ট্রাইং টু ডু লাদাখ এন্ড কাশ্মীর টু কন্যাকুমারী অন সাইকেল। আজকে মানে বহুত বেশি মানে মনে সাপোর্ট।